শুক্রবার সকালে বাধারঘাট স্টেডিয়ামে নির্মাণ শ্রমিকদের জন্য ব্যবহার করা একটি ঘরে বোমা বিস্ফোরণের ফলে আহত হয়েছেন দুই নাবালক ছাত্র। সাত সকালে বোমা বিস্ফোরণের ফলে সমস্ত এলাকা জুড়ে তীব্র আলোড়নের সৃষ্টি হয়। বোমা বিস্ফোরণের ফলে আহত দুই ছাত্রকে উদ্ধার করে তড়ি ঘড়িয়ে পাঠানো হয় জিবি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে তদন্ত করতে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে এবং এসডিপিও আশীষ দাশগুপ্ত সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ঘটনাস্থলে আনা হয় বোম ডিসপোজাল বাহিনীর সদস্যদের। তারা এসে সেই ঘর থেকে উদ্ধার করে আরেকটি তাজা বোমাটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। ঘটনা সম্পর্কে পশ্চিম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, আহত দুই ছাত্রই সেখানে খেলতে গিয়েছিল এবং সেখানে বোমার সংস্পর্শে এসে ঘটিত বিস্ফোরণের ফলে আহত হয়েছে তারা। তবে বর্তমানে দুজনেই বিপদমুক্ত আছে বলে জানিয়েছেন পশ্চিম জেলা পুলিশ সুপার। মোট দুইটি বোমা সেই ঘরে রাখা ছিল এবং তার মধ্যে একটি বিস্ফোরিত হয়ে দুই ছাত্র আহত হয়েছে এবং আরেকটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। তবে কিভাবে সেখানে বোমা এলো এবং কে বোমা মজুত করেছিল সেই ব্যাপারে পুলিশ বিস্তারিত তদন্ত করছে এবং ফরেন্সিক রিপোর্টের জন্য সংগৃহীত নমুনা পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন কিরণ কুমারকে। क्या हुआ था सर आज बाधारघाट स्टेडियम में? दो लड़के, टीनेज लड़के, 11-12 साल के लड़के लोग इधर खेलने के लिए आए थे। इधर आप देखें कि पीछे एक अबैंडेंड टिनशेड का एक घर है, तो खेलने के लिए आए थे। वो एक डब्बा जैसा उनको मिला, तो बच्चे ये कुछ खेलने का सामान है, बॉल ऐसा लेके खेल रहे थे, तो सडनली वो ब्लास्ट हो गया। तो उसके उसके दोनों के लिए एक का फर्स्ट डिग्री बर्न है, एक का सेकेंड डिग्री बर्न है, एक इवन थंब कट हो गया है। तो बाद में हमने सर्च किया, उसको इमीडिएटली जीबी शिफ्ट किया, वो अभी आउट ऑफ डेंजर है, कुछ फर्स्ट डिग्री एंड सेकेंड डिग्री बर्न्स फेस कर रहे हैं। और बाद में सर्च किया तो और एक बम मिला है, तो अभी हम लोगों ने बम स्क्वाड को मिलाया, फोरेंसिक टीम को बुलाया है और उसको इधर ही डिस्पोज कर दिया है। अभी वही जाँच चल रहा है क्या कैसे इधर आया, और अभी हम लोग इसको इन्वेस्टिगेट कर रहे हैं। सर कितने टोटल बम मिला है पर? कितने डॉलर थी? दो, दो। एक ब्लास्ट हो गया हाथ में और एक अभी एक या दो, सर। दो, दो ताजा दो है दो। सर कौन सा टाइप के मटेरियल यूज किया गया था इसके बारे में? अभी फोरेंसिक के बाद ही हमें पता चलेगा। फोरेंसिक में क्या क्या दिखने को मिलता? प्रिलिमिनरी में तो क्या मैं नहीं, ये टेक्निकल है, थोड़ा एक दो हफ्ते में फोरेंसिक रिपोर्ट आएगा तो मैं आपको और भी दे सकता हूँ। मतलब हैंडमेड बम है ये सर? क्या लगता है पर्पस? वी आर जस्ट ट्राइंग टू फाइंड आउट लाइक हु केप्ट दिस एंड हाउ इट केम हियर। आई विल जस्ट अपडेट। थैंक यू सो मच सर। थैंक यू। বোমা বিস্ফোরণে আহত দুই ছাত্র কবিরাজ টিলা স্কুলের ছাত্র বলে জানিয়েছেন সদর এসডিপিও আশীষ দাশগুপ্ত। ঘটনার বিস্তৃত তথ্য সংগ্রহ করতে পুলিশ আধিকারিক সহ তিনি নিজে আহত ছাত্রদের সঙ্গে কথা বলবেন বলে এসডিপিও জানান। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং প্রকৃত দোষীদের ধরার জন্য পুলিশি তদন্ত জারি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অ্যাকচুয়ালি আজকে 12টা নাগাদ একটা খবর আসে যে একটা আমার শোনা গেছে বাধারঘাট স্টেডিয়ামের মধ্যে এবং দুজন ছেলে বাচ্চা ছেলে আহত হয়েছে। আমরা সাথে সাথে আসলাম, পুলিশ টিম আসলো, আসার পর যে বাচ্চা দুইটা ছেলে তাদেরকে পেলাম না, তাদেরকে নাকি জিবি হসপিটালে শিফট করা হলো। তাদের সাথে কথা বলতে পারেন, স্টাফ আছে আমাদের জিবি হসপিটালে। আর এখানে এসে দেখলাম একটা বাতাগা স্টেডিয়ামের মধ্যেই যেখানে সিনথেটিক টার্ফের কাজটা চলছে, তার পাশে একটা লেবারের একটা শেড রুম আছে, অ্যাবান্ডন শেড রুম। এটা জানুয়ারি মাস থেকে লেবাররা থাকে না ওই ঘরটার মধ্যে, অ্যাবান্ডন রুমটার মধ্যে কিছু আমরা সুত্রি টাইপ জাতীয় কিছু পেয়েছি। সাথে সাথে আমরা বোম স্কোয়াড এফএসএল টিমকে আমরা বলেছি, বোম স্কোয়াড আসলো আর একটা বোমের মতো একটা জিনিস এটা বের করলো, ওটা নিয়ে গেছে, ওটা নিয়ে গেছে। পাইপের মধ্যে তো পাইপের মধ্যে একটা পাওয়া গিয়েছিল, সেটা কি? না, পাইপ একটা শিউর না, ওটা পাইপ যেহেতু আছে ওটাও নিয়ে গেছে ওই জায়গার মধ্যে। কী ধরনের মানে ধারণা করা হচ্ছে যে কী ধরনের বোম থাকতে পারে এই বিষয়ে? এটা এফএসএল এক্সপার্টরা বলবে কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, এটা ইনভেস্টিগেশন চলছে, পরে বলতে পারবো। এটা প্রাথমিক তদন্তে কটা বোম ছিল, কটা বোম পুড়েছে এবং আরও কি আছে? লোকাল যারা বলছে একটা আওয়াজই শুনেছে ওরা, ঠিক আছে, আর আরেকটা তো ডিবির মধ্যে একটা নিয়ে গেল ওরা। টোটাল কটা লাইভ বুম পাওয়া? একটা, এখন অবধি একটা পাওয়া গেছে, লাইভ বুম একটা পাওয়া গেছে। আপনাদের টহলদারি কি বাই নিয়ে কি বাড়ানো? সবসময় চলছে, টহলদারি সবসময় চলছে। আর দেখেন পুলিশ তো থাকবেই, পুলিশ চলছে, টহলদারি সমস্ত কিছুই চলছে।
যে দুজন স্টুডেন্ট বাচ্চা আহত হয়েছে তারা কি এখানের বাধারঘাট স্টেডিয়াম সহ আশেপাশের জনবহুল এলাকার মধ্যে কোন দুষ্কৃতী চক্র এভাবে বোমা মজুত রেখেছিল যার ফলে দুই নিষ্পাপ ছাত্র বর্তমানে হাসপাতালে ভর্তি? সেই ঘটনার কালপ্রিটদের পুলিশ অবশ্যই খুঁজে বের করে স্বাস্থ্যের ব্যবস্থা করবে বলে জনমানুষের জোরালো অভিমত। তবে সংগঠিত ঘটনার প্রেক্ষিতে বলা যায় আগামীতে এরকম নিদারুণ ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এই এলাকায় অবশ্যই আরো তীক্ষ্ণ এবং কঠোর পুলিশি নজরদারি দরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।